পারমিশন ছাড়াই বাইক মিছিল এবং সভা একের পর এক করে চলেছে বিজেপি। অথচ নির্বাচন কমিশনের কোনো হেল দলই নেই। এরই প্রতিবাদে রামগড়ে রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা। তৃণমূল কংগ্রেস পারমিশন থাকা সত্ত্বেও রামগড়ে তৃণমূল কংগ্রেসকে মিছিল করতে দেয়নি প্রশাসন, অথচ বিনা পারমিশনে শুভেন্দুকে নিয়ে বাইক র্যালি করে বিজেপি। শুধু তাই নয়, রামগড়ে অনুমতি না থাকা সত্ত্বেও সেখানেও সভার প্রস্তুতি শুরু করলে এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা হাঁসদা সহ কংগ্রেসের কর্মীরা রামগড় মেন রোডের উপরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এরপর লালগড়ে শুভেন্দু উপস্থিত হলে পুলিশ শুভেন্দুকে আটকে দেয়। দুতরফে প্রবল উত্তেজনা দেখা দেয়। বিনা পারমিশনে শুভেন্দুকে যেতে মানা করা হলে কিছুক্ষণ পর তিনি এলাকা ছেড়ে চলে যান। শুভেন্দু না গেলেও বিনা অনুমতিতে সভা হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রার্থী বীরবাহা হাঁসদা। তবে তার অভিযোগ, নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে, সমস্ত সাহায্য করছে বিজেপিকেই। রাহুল বাগের রিপোর্ট, গুগলি নিউজ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সারা দিন অনেক সমস্যার মধ্যে এখানে যে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। ঝামেলা করবেন, ঝামেলা কিন্তু আপনারা তৈরি করছেন।
আপনারা প্রশাসনের লোক হয়ে চিন্তা করেন ভাই শুধু ব্লক ঝামেলা হলে আপনারা সলিউশন করবেন শুধু ব্লক দিস টেল মি আস দা গিভ আস স্যার চলে গেট ভাঙ 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 এ ফোরজন সব গ্যাস চলে দাঁড়াও रोक ना क्या है रोक रहा है तो तोड़ रहा है वोट रोक नहीं किया ये लोग पहले से तलवार चल रहा है टीएमसी का अभी भी चल रहा है रोकने की ये क्लियर है सर रोड क्लियर है लेकिन हम लोग पंचायत जीता है लोग समझ रहा है कोई रोक नहीं अभी दादा को भी कोई रोक नहीं पाएगा हम लोग जाएंगे दादा को लेके हमारे गांव में मेरे নির্বাচন কমিশন কি করছে তাহলে পারমিশন ছাড়া কিভাবে একটা সভা হচ্ছে সেখানে কি সভা হয়েছে মানে নির্বাচন কমিশনকে আপনি জানিয়েছিলেন তারা কি বলছে তারপরে কি করবেন এরপরে দেখুন আমাদের তো সেটাই করতে চাইলো
পুলিশ প্রশাসনও আমাদের সাথ দিল না। আজকে আমাদের পারমিশন থাকা সত্ত্বেও পারমিশন থাকা আমাদের আমরা মিছিল করতে পারলাম না।